প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। এখন ছাত্র আন্দোলনের পর থেকে মানুষ কতটা ভালো আছে এই বিষয়টা নিয়ে কথা বলবার জন্য আজকে হাজির হয়েছি। দেখেন, মানুষ কি আদতে ভালো আছে, কতটুকু ভালো আছে তার একটা উদাহরণ দিই। গতকালকে একটা গ্রুপে মেসেজ দেখলাম, একটা মহিলা একটা গ্রুপে লিখছে তার তিনটা বাচ্চা, তারপরে স্বামী বিদেশ ফেরত, তাদের ঘরে চাউল নাই, তারা খুব কষ্টে দিনাতিপাত করছে। সেখানে তিনি সহযোগিতার জন্য, তার পরিবারকে সহযোগিতার জন্য একটা গ্রুপে তিনি পোস্ট করেন। লেখাগুলোর ভাষা দেখতেই পাচ্ছেন কতটা করুণ, হৃদয় বিদারক। তা দেখে যে কারো হৃদয় মুহূর্তের মধ্যে কিন্তু ভেঙে খান খান হয়ে যেতে পারে। মানুষ কতটা সুখে আছে এর জন্য আসলে দায়ী কারা, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে বর্তমান যারা কেয়ারটেকার সরকার বলতে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, তারা বলেছিলেন যে তারা সংস্কার করবেন এবং আন্দোলনে যারা হতাহত হয়েছেন তাদের চিকিৎসা এবং তাদের পরিবারের একটা খরচের ব্যবস্থা করে দিবেন, অর্থাৎ তাদের পরিবারের যে কোনো একজনকে চাকরির ব্যবস্থা করে দিবেন। কিন্তু বাস্তবতা হলো এটাই, কালকে যে কোনো একজন তিনি একটা গ্রুপে পোস্ট করেন, যে এই পোস্টটা করেন যে তার স্বামী আন্দোলনে গিয়ে গুলিতে আহত হয়েছে এবং আহত হওয়ার পরবর্তীতে তিনি যে চাকরিটা করতেন সে চাকরি থেকে তাকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এখন তার স্বামী চাকরি করতে পারছেন না, এজন্য তিনি যে কোনো একটা চাকরি করতে চান, প্রয়োজনে তিনি বাসার কাজের মহিলা, কাজের বুয়া হিসেবেও চাকরি করতে চান। আচ্ছা, বলেন তো আপনারা, এই সমস্ত পোস্টগুলো রীতিমতো একের পর এক আসতে থাকলে একটা স্বাভাবিক মানুষ হয়ে, বিবেকবান মানুষ হয়ে আপনার পক্ষে কখনোই ভালো থাকা সম্ভব হবে? এছাড়াও আজকে তো অনেক দিন হয়ে গেল, সেই জুলাই, সে আগস্টে, আজকে এখন তো ডিসেম্বর মাস চলছে, এই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, চার মাস রানিং চলতে 3 মাস হয়ে গেছে, 100 দিনেরও বেশি হয়ে গেছে। এই 100 দিনে বাংলাদেশটা কতটুকু সংস্কার হয়েছে? এখন বাজারে গেলে দেখা যায় কি ঊর্ধ্বমুখী জিনিসপত্রের দাম। সামান্য টমেটোর দামটা কমলো না, এই টমেটো তো আজ থেকে 5-7 বছর 10 বছর আগেও মানুষ 20 টাকা 30 টাকা, গত বছরও তো তেমন বেশি দাম ছিল না। তাহলে এই যে আমরা, যেই সরকার আসুক সেই সরকারের গুণগান গেয়ে, মানে যে যে দলের পক্ষে তার গুণগান গেয়ে মানুষের গলা চেপে ধরতে চাই, এটা কি আমাদের ব্যর্থতা নয়? এটা কি আমরা দায় এড়ানোর জন্য এগুলো করে থাকি না? এই যে সংস্কারগুলো, এগুলো কারা করবে? আমি আমার ভিডিওর নিচে এই গ্রুপের যে স্ক্রিনশটটা আছে ভিডিওটা, সেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি সম্ভব হয়, যদি সামর্থ্য হয়, তাহলে এই মানুষগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর আমি অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে তাদের কাছে রিকোয়েস্ট করব যেন আন্দোলনে যারা আহত, তাদের প্রকৃত যারা আহত তাদেরকে যেন সঠিকভাবে যাচাই বাছাই করে তাদেরকে যেন পুনরুদ্ধারের ব্যবস্থা করে দেওয়া হয়, তাদের এই ক্ষয়ক্ষতিগুলোর কিছুটা হলেও যেন ব্যবস্থা করে দেওয়া হয়, অন্তত পরিবারের একজনকে যেন চাকরির ব্যবস্থা করে দেন তারা। ধন্যবাদ এতক্ষণ যারা দেখছিলেন ভিডিওটি। যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার দিবেন।